সরকারি ফতোয়া উড়িয়ে পথে নেমে বিক্ষোভে স্কুল পড়ুয়ারা, তাও আবার খোদ ভাইপো সাংসদের এলাকায়। সরকারি নোটিশ এবং রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে আর্জি করে নির্যাতিতার পাশে দাঁড়ালো বাংলার ছোট ছোট ছেলে মেয়েরা। গত বৃহস্পতিবার একটা নির্দেশিকা পাঠিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর, যাতে বলা হচ্ছে সরকারি অনুষ্ঠান বা স্কুলের নিজস্ব অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবে না স্কুলের ছাত্রছাত্রীরা। রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশে জেলা স্কুল পরিদর্শকদের পক্ষ থেকে পাঠানো হয়েছে এই নির্দেশিকা। অর্থাৎ সরকার চাইছে না স্কুলের ছেলেমেয়েরা যাতে সরকার বিরোধী প্রশাসন বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে। বৃহস্পতিবারই মেদিনীপুর সদর ব্লকের উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা আর্জি করে ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল। শিক্ষক শিক্ষিকারাও সে মিছিলে পা মিলিয়েছিলেন। ঘটনাচক্রে তারপরই তড়িঘড়ি সরকারি সার্কুলার, প্রকাশ্যে আসে এই নির্দেশিকা। অনেকের দাবি আর্জিকর কাণ্ড নিয়ে যে ক্ষোভ সমাজের সব স্তরেই ছড়িয়ে পড়েছে তার থেকে বাদ যায়নি স্কুল পড়ুয়ারাও। আর একজন পড়ুয়া এই মিছিলে হাঁটলে বা সরকার বিরোধী প্রশাসন বিরোধী স্লোগান দিলে তা পরিবারের সদস্যদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা। এই সমস্যা এড়াতেই এই সরকারি নির্দেশিকা। ফলে স্পষ্ট, স্কুল পড়ুয়ারা প্রতিবাদ মিছিলে হেঁটে প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলুক তা চাইছে না সরকার, এ কারণেই এই পদক্ষেপ। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার রায়দিঘি বিধানসভার খাড়াপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরা একটা প্রতিবাদ মিছিল করল। ছাত্রছাত্রীদের দাবি, যেখানে একজন ডাক্তার তার হাসপাতালের মধ্যে সুরক্ষিত নয় সেখানে স্কুলে ছাত্রছাত্রীদের সুরক্ষা কোথায়? অন্যদিকে ছাত্রছাত্রীদের এই প্রতিবাদ মিছিল প্রশাসনের পক্ষ থেকে আটকানো হয়নি বটে, কিন্তু স্কুলের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকরা অসহযোগিতা করে বলে অভিযোগ। এ বিষয়ে তারা স্কুলে রেপুটেশন দিতে গেলে স্কুলে তালাচাবি মেরে ছাত্রছাত্রীদের বাইরে আটকে দেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, যার জন্য ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা। তাদের দাবি, স্কুলের গেট যদি না খোলা হয় তাহলে পথ অবরোধ হবে। ডায়মন্ড হারবারে বিক্ষোভ দেখালেন নিশ্চিন্তপুর আরডি হাই স্কুলের ছাত্রছাত্রীরা। 117 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যায় এই মিছিল। দীর্ঘ 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই বিক্ষোভ মিছিল। পাশে ছিলেন শিক্ষক শিক্ষিকারাও। প্রায় 5000 ছাত্রছাত্রী এই প্রতিবাদ মিছিলে অংশ নেয়। স্কুল ইউনিফর্মে প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে এই বিক্ষোভ মিছিল। একই সঙ্গে মিছিল প্রতিবাদের পথে হাঁটল গাজীর মহল সুমিতাওয়ালা হাই স্কুলের 1000 ছাত্রছাত্রী। প্রায় 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বিক্ষোভ দেখান তারা। ভরা বৃষ্টিতে আরজিকরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা পথে নেমে বিক্ষোভ দেখালো ডায়মন্ড হারবারের আরও বেশ কিছু জায়গায়। একসময় অবরুদ্ধ হয়ে পড়ল 117 নম্বর জাতীয় সড়ক। নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম শাস্তি পাক, আর আমাদের চোখের সামনে শাস্তি পাক।
এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নির্বাচিত বাংলার যুব রাজবাসেনাপতি বলে যাকে ডাকে তৃণমূল কর্মীরা, সেই খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় যে সাংসদ ভাইপো আর্যিকর ঘটনা সামনে আসার পর এনকাউন্টার তত্ত্ব দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ফের, তার এলাকাতেই দাপিয়ে বেড়ালো স্কুল ছাত্রছাত্রীরা অপরাধীদের ধরবার দাবিতে। আর্যিকর ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে পথে নামল ফলতা থানার তটিরি স্কুলের ছেলেমেয়েরাও, যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ল 117 নম্বর ডায়মন্ড হারবার রোড। ঘটনাস্থলে ফলতা থানার বিশাল পুলিশ বাহিনী। ছাত্রীদের দাবি, দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকারি এই নির্দেশিকা ঘিরে নানা প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকের বক্তব্য, স্কুলের বাইরে পড়ুয়ারা কি করবে, কোথায় যাবে, কোন অনুষ্ঠানে থাকবে, তা নিয়ে কিভাবে বিধিনিষেধ আরোপ করতে পারে স্কুল। নাম প্রকাশ্যে অনিচ্ছুক শালবনির এক শিক্ষক জানালেন, স্কুলের বাইরে ছেলেমেয়েরা কি করবে তা নিয়ে শিক্ষকরা বলতে পারেন না, কিন্তু স্কুল ইউনিফর্মে প্রশাসনের বিরুদ্ধে মিছিলে অনেকেরই টনক নড়েছে। আর ছাত্রছাত্রীরা জানিয়ে দিয়েছেন বাধা দিলে বয়কট করবেন 5ই সেপ্টেম্বরের শিক্ষক দিবস। আর বিপদটা এখানেই, ভাইপোর এলাকাতেও উত্তাপ ছড়িয়েছে স্কুল ছাত্রছাত্রীদের মিছিল, জানিয়ে দিয়েছে বাধা দিলে বাঁধবে লড়াই। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।